আসসালামু আলাইকুম। সহবাস যখন শুরু করি প্রতিবারই দেখা যায় সহবাসে বেশি সময় নিতে পারি না, দ্রুত বীর্যপাত ঘটে যায় এবং ইচ্ছা শক্তিটা হারিয়ে যায়। একবার যখন সহবাস করি দ্বিতীয়বার আর সহবাস করার মতো কোনো শক্তি থাকে না, তবে মনের মাঝে খুব ইচ্ছা থাকে কিন্তু শরীরে কোনো প্রকার সাহস বা সক্ষমতা থাকে না। অনেক পরিবার এই সমস্যা ভুগতেছেন, আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আপনাদের একটি খাবার খাওয়াবো, সেটা হচ্ছে হাশিস। এই হাশিস কীভাবে তৈরি করবেন, কীভাবে খাবেন এ বিষয়গুলো আলোচনা করব। আর তার শুরুতে বলে নেব যে এই সমস্যাটা কেন হচ্ছে। আমাদের দেশের ম্যাক্সিমাম পুরুষ যারা যৌন সমস্যা আক্রান্ত হচ্ছেন তাদের এই সমস্যাটা হওয়ার দুইটি কারণ থাকে, একটা হচ্ছে মানসিক সমস্যা, একটা হচ্ছে শারীরিক সমস্যা। এখন আমরা যদি মানসিক সমস্যার উন্নতি ঘটাতে চাই তাহলে কী করতে হবে? আমাদের প্রচুর মানসিক সমস্যা আছে, এটা আমরা যতটুকুন পারি সমাধান করার চেষ্টা করব। আর যদি সমাধান করতে একান্ত নাই পারি কিন্তু আমাদের জীবনটাকে ভালো রাখতে হবে, আমাদের যৌন লাইফটাকে ভালো রাখতে হবে, তাহলে যত সমস্যায় থাকুক, যত দুশ্চিন্তা থাকুক না কেন আমরা হাঁটব, অন্তত নিয়ম করে 1 ঘন্টা আমরা হাঁটব। আমরা যখন বেশি পরিমাণে হাঁটব তখন আমাদের কয়েকটি উপকার হবে, যেমন আমাদের শরীর থেকে যত ব্যাড কোলেস্ট্রলটা আছে এই ব্যাড কোলেস্ট্রলটা শরীর থেকে বেরিয়ে যাবে, শরীরটা রিফ্রেশিং মুডে চলে আসবে এবং আমাদের ফ্রেশ ঘুম হবে। আর একটা মানুষের শরীরটা সুস্থ রাখার জন্য একটা ফ্রেশ ঘুমের কোনো বিকল্প নেই, আর আপনাকে এই ফ্রেশ ঘুমটা দিতে পারে একটা সুন্দরভাবে 1 ঘন্টার একটা হাঁটা, বা নির্দিষ্ট টাইম নিয়ে 1 ঘন্টা যদি আপনি এক্সারসাইজ করতে পারেন বা হাঁটতে পারেন তাহলে কিন্তু এটা পাওয়া সম্ভব। আর যদি আর একটু সম্ভব হয় বা সামর্থ্য থাকে তাহলে আমরা কী করব, সুযোগ পেলেই দূরে হোক বা কাছে হোক কোথাও একটু নিরিবিলি পরিবেশে গিয়ে ঘুরে আসব, সেখানে কিছু সময় ব্যয় করে আসব। সেটা হতে পারে আমার খুব কাছে আমার বাড়ির পাশে হয়তো কোনো ভালো একটা বাগান, ভালো একটা ফাঁকা ডাঙ্গা, ফাঁকা একটা জায়গা, জমি, নদীর কোল বা যে কোনো একটা সুন্দর জায়গা যেখানে গেলে আমার মনটা ভালো লাগবে, এরকম কোনো একটা জায়গায় আমি চেষ্টা করব মাঝে মাঝে গিয়ে আমার এই মনটা ফ্রেশ করে আসার জন্য। কারণ ঘুরলে, প্রকৃতির কাছে গেলে, প্রকৃতির সংস্পর্শে গেলে আমাদের মানসিক অবস্থার উন্নতি হয়, আর মানসিক অবস্থার উন্নতি হলে অবশ্যই আমাদের যৌন সমস্যার উন্নতি হবে। এবার আসুন দ্বিতীয় নম্বর বিষয় থাকে শারীরিক অক্ষমতা বা শারীরিক প্রবলেম। এখন শারীরিক প্রবলেম হওয়ার যে কারণগুলো থাকে আমি আমার পূর্বে অনেক ভিডিওতে বলেছি, আবারও আপনাকে সংক্ষেপে বলতে চেষ্টা হচ্ছে, যদি কোনো বাজে অভ্যাস থাকে, বদ অভ্যাস থাকে সেগুলো পরিহার করতে হবে। যেমন অনেকে আছে প্রচুর ধূমপান করেন, মদপান করেন বা এই জাতীয় নেশাদ্রব্য যারা সেবন করতেছেন তাদেরকে বলছি এই নেশাদ্রব্যগুলো সেবন করা পরিহার করুন, বিড়ি সিগারেট একটু কম করান বা আস্তে আস্তে ছেড়ে দিন। যদি পানির সাথে বেশি পরিমাণে জর্দা খাওয়ার অভ্যাস থাকে, দাঁতে গুল ব্যবহার করার অভ্যাস থাকে এগুলো আস্তে আস্তে ছেড়ে দিন। দাঁতের প্রবলেম হয়েছে আপনি গুল ব্যবহার না করে আপনি চাইলে কিন্তু একজন ডেন্টিস্টের কাছে যেতে পারেন, আপনি চিকিৎসা গ্রহণ করলে, মেডিসিন সেবন করলে সুস্থ যেতে পারেন। এর জন্য কিন্তু আপনার দাঁতে এখন গুল ব্যবহার করার প্রয়োজন হয় না, এখন মানুষ অনেকটা উন্নত হয়েছে, অবশ্যই আপনাদের উন্নতির দিকে আসার চেষ্টা করতে হবে। আর পান আমরা অনেকে আছি খাই, তবে জর্দাটা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এটা মাথায় রাখতে হবে এবং যতটুকু সম্ভব জর্দা পরিহার করে খেতে হবে এবং এটা পরিমাণে মেডিসিনের মতো করে অল্প পরিমাণে খারাপ ভাষ করে তুলতে হবে। এবার আসুন যারা দীর্ঘদিন বিয়ে করেছেন কিন্তু স্ত্রীর সাথে সহজ সময় নিতে পারেন না, খুবই দুর্বল অবস্থা, নাজুক অবস্থা, এই যে খাবারগুলো বা যে অভ্যাসগুলো বাদ দিতে বললাম, পরিহার করতে বললাম, এগুলো পরিহার করার পাশাপাশি এই খাবারটি যদি নিজেই ঘরে বসে তৈরি করে খেতে পারেন, নিয়ম করে 1 টানা 2 থেকে 3 মাস যদি খেতে পারেন, ইনশাল্লাহ আপনাদের এই যৌন সমস্যার সমাধান হবে, আপনারা দীর্ঘটা সময় নিয়ে স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। এই খাবারটির নাম হচ্ছে হাশিস। এই হাশিস তৈরি করবেন কী কী দিয়ে সে বিষয়গুলো আগে জেনে নিন। এবার আসুন আমরা হাশিস তৈরি করব। হাশিস তৈরি করার জন্য আমরা কী করব, আমাদের 3টি উপাদান প্রয়োজন। প্রথম নম্বর উপাদান নেব আমরা মাখন, এবং এর সাথে দ্বিতীয় নম্বর উপাদান থাকবে আমাদের খেজুর, এবং তৃতীয় নম্বর নেব আমরা দধি। এবার আসুন আমরা এটা কতটুকুন পরিমাণ নেব। আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, খেজুরের যে বিচি আছে এটা ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে আমরা 250 গ্রাম পরিমাণ খেজুরের যে পাউডার এটা নেব, অর্থাৎ খেজুরের এই যে মাংস অংশটাকে আমরা পাউডার করে নেব, ব্লেন্ডার বা গ্রাইন্ডার দিয়ে পাউডার করে নেব। এর সাথে আমরা 100 গ্রাম পরিমাণ মাখন মিশাবো, এবং এই মাখনের সাথে আমরা কী করব, আমরা প্রায় আরও 250 গ্রাম থেকে 300 গ্রাম পরিমাণ দধি নেব। তবে এই দধি কোনো বাজারের কৃত্রিমভাবে তৈরিকৃত দধি হলে চলবে না,
এক্ষেত্রে যেটা করতে হবে, আপনি 1 কেজি দুধ, এটা আপনি রাত্রে দেখা যাবে হালকা একটু টক দিয়ে এটা নিজেই ঘরে দধি আপনি আমরা সাজায় রাখা বলি ঠিক সেটা করে রাখবেন, নিজে দধি তৈরি করবেন। একটু টকে কিছু এতে দিয়ে দিলে দেখা যাবে সকালবেলা উঠে আমরা দেখবো যে দধিটা সুন্দর উপরে জমে আছে আর দধির পানিটা নিচে চলে গেছে। আমরা এখন কি করব, এই যে কাঁচা দধিটা আমরা পেলাম এই দধিটা আমরা উপর থেকে নিয়ে নেব। এই 3টি উপাদান আমরা সুন্দরভাবে ফেটে নেব। ফেটে নেওয়ার পরে আমাদের এই হাসিস তৈরি হয়ে গেল। এখন এই যে উপাদানগুলো আমরা তৈরি করলাম এটা কিন্তু একদিনের জন্য নয়, এটা আমরা কি করব প্রতিদিন সকালে এবং রাতে 1 কাপ পরিমাণ হাসিস আমরা খাওয়ার পরে খাব। আর যদি কোনো অ্যাসিডিটির প্রবলেম না থাকে সেক্ষেত্রে চাইলে আমরা খাওয়ার আগে খেতে পারি। কতদিন খাব, 1 টানা 2 থেকে 3 মাস যখন আমরা খেয়ে যাব আমাদের শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যোগ হবে এবং আমাদের যৌনশক্তি বৃদ্ধি পাবে। আমরা দীর্ঘ সময় স্ত্রীর সাথে সহবাস করার যে সক্ষমতা এটা অর্জন করতে পারবো। আমাদের 1 টাকা কোনো যৌনশক্তিবর্ধক মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না এবং আমাদের এই প্রতিবার স্ত্রীর সাথে সহবাস করতে গেলে যে লজ্জা পেতে হয় এই লজ্জা আমাদের আর পেতে হবে না। তো বন্ধুরা, এই নিয়মে যদি আপনারা প্রতিনিয়ত এটা খেতে পারেন ইনশাল্লাহ উন্নতিটা নিজেরা অনুভব করতে পারবেন। তো এই ছিল আজকের বিষয়, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।